শিয়ালদহ গেদে শাখার তারকনগর স্টেশনে বিক্ষোভ, ভোগান্তির শিকার অজস্র রেলযাত্রী। রেলগেট বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মতুয়াদের বিক্ষোভে উত্তাল নদিয়ার কৃষ্ণগঞ্জের তারকনগর স্টেশন। বিক্ষোভের জেরে গেদে ও রানাঘাট লাইনে ব্যাহত রেল পরিষেবা। কল্যাণীতে আটকে পড়েছে মৈত্রী এক্সপ্রেস। অফিস টাইমে এই বিক্ষোভের জেরে প্রবল সমস্যায় নিত্য যাত্রীরা। জানা গিয়েছে তারকনগর হল্ট স্টেশনে কোনো রেলগেট ছিল না, ফলে দুর্ঘটনা এড়াতে স্থানীয়রাই বাঁশ দিয়ে রেলের গেটের ব্যবস্থা করেছিল। এলাকাবাসীরাই সেটি নিয়ন্ত্রণ করতেন। অভিযোগ, গত 25 মে রেল কর্তৃপক্ষ রেলগেটটি বন্ধ করে দেয়, ঘিরে দেওয়া হয় এলাকা, ফলে ওই জায়গা থেকে আর গাড়ি চলাচল তো দূর, পায়ে হেঁটেও লাইন পেরোনো যাচ্ছে না, ফলে চূড়ান্ত সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় নিত্য যাত্রীদের। তারই প্রতিবাদে আজ সকাল 7টায় তারকনগর হল্ট স্টেশনে অবরোধ করে মতুয়া মহাসংঘের শীল নিবাস অঞ্চল কমিটি। তাদের দাবি, অবিলম্বে রেল গেট তৈরি করে দিতে হবে রেল কর্তৃপক্ষকে। এই অবরোধের জেরে গেদে ও রানাঘাট শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, একের পর এক ট্রেন দাঁড়িয়ে থাকে। বিক্ষোভকারীরা সব জানান, তাদের দাবি না মানা হলে কোনোভাবেই বিক্ষোভ তোলা হবে না। প্রায় 3 ঘন্টা পর রেলের তরফ থেকে আশ্বাস মিলতে অবশেষে অবরোধ তোলেন বিক্ষোভকারীরা। আপনারা কেন আজকে এই তারকনগর স্টেশনের কাছে ট্রেন অবরোধ করেছেন? দেখুন, গত 25 মে ভারতীয় রেলের তরফ থেকে আমাদের এইখানকার রেল গেটটি সম্পূর্ণরূপে ঘিরে দেওয়া হয়েছে, ফলে তারকনগর তথা পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষ তীব্র সমস্যার সম্মুখীন। আমরা কোনো মুমূর্ষু রোগী নিয়ে আমরা হসপিটালে যেতে পারছি না। আমাদের এই পাশের সাধারণ ছাত্রছাত্রীরা, ক্লাস 5 থেকে 10 পড়া ছাত্রছাত্রীরা, তারা রেল পারাপার করে মা মরানে হাইস্কুলে যেতে পারছে না। আজকে আমাদের কৃষকরা কোনো ফসল নিয়ে বাজারে যাওয়ার মতন উপায় নেই। এইভাবে আমাদের সমস্ত যান চলাচলকে স্তব্ধ করে দেওয়া হয়েছে, ফলে আমাদের জীবন এবং জীবিকা তীব্র সংকটের সম্মুখীন। এই সংকট থেকে উদ্ধার হওয়ার জন্যে আমরা ভারতীয় রেলের সমস্ত স্তরে, রেল মিনিস্টার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রক এবং DRMকে চিঠি করেছি। চিঠি করা এবং দীর্ঘদিন 1999 সাল থেকে দফায় দফায় এইগুলো চলছে, কিন্তু কোনো সাড়া না দিয়ে বিনা প্ররোচনায় আমাদের রেলগেটটি বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে আমরা চূড়ান্ত হিসাবে আজকে এই রেল অবরোধের সিদ্ধান্ত নিয়েছি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ শিল্পাস অঞ্চল কমিটির পক্ষ থেকে। এবং আমাদের এখানকার যারা অটো টোটো মোটর ভ্যান ইউনিয়ন বাজার কমিটি সহ এলাকার সমস্ত মানুষ আমাদের এই ডাকে সাড়া দিয়েছে, ফলে আমাদের এই দাবি, মূলত প্রথম দাবি, আমাদের এই বেড়াটা খুলে অবিলম্বে আমাদের যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক করা হোক। দ্বিতীয়ত, এখানে ভারতীয় রেলের তরফ থেকে নতুন রেল গেট তৈরি করে আমাদেরকে নিরাপত্তা দেওয়া হোক। এই দুটি দাবির ভিত্তিতে আমরা আজকে রেল অবরোধ করছি। কতক্ষণ ধরে অবরোধ চলছে? এই অবরোধ চলছে আমাদের 7টা থেকে। নৈহাটির গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস, যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে।